বড় সূর্যমুখীর দানা আছে, ছোট সূর্যমুখীর দানা আছে, কুসুম দানা আছে, নানান ধরনের মিলেট আছে। এর জন্য পাখিকে সবসময় পাখি ব্রিডিং করানোর ব্যবসায়িক চিন্তাভাবনা না করে আমার মনে হয় যে শখ দিয়ে পোষা ভালো। খাওয়া দাওয়ার বলতে আমি সকালবেলা সফট দিই। সফটের মধ্যে ধরুন সাত দিনে মোটামুটি ওই সাত রকমের জিনিস কম বেশি এদিক ওদিক করে দেওয়া হয়। তার মধ্যে প্রত্যেক দিনই ভুট্টা সিদ্ধ থাকে, তার সঙ্গে নানান রকমের ভেজিটেবিল থাকে, কোনো দিন এক ফুট থাকে, কোনো দিন এক ফুটটা কি একদিন অন্তর দাও না পার ডে দাও? না না, পার ডে দিই না, যেহেতু এখন গরম মাঝখানে বা ওই পুরো সামার সিজনে বন্ধ ছিল এক ফুট, যেহেতু গরম তখন পাখি ভিড় হয়ে গেলে অসুবিধা ছিল, সেই জন্য তখন ওই ভেজিটেবিলের ওপর ছিল। ভেজিটেবিল নানান ধরনের শাক সবজি এইগুলি ভুট্টা সিদ্ধর সঙ্গে মিক্স করে ওইগুলি মেখে দেওয়া হতো। সাপ্লিমেন্ট ওই রকম বলে সাপ্লিমেন্ট যত ওষুধ ওই নর্মালি যেগুলো আমার নিজের বাড়িতে তৈরি করা জিনিস, যেমন মরিঙ্গা পাউডার দিতাম, তারপরে ওই যেটা ওই কাটেল বন শিখের যেটা, হ্যাঁ হ্যাঁ, যেটা ক্যালসিয়ামের করতো, যত মেডিসিন কম ব্যবহার করা যায় পাখির জন্য ততই ভালো। এগুলি তো প্রকৃতির পাখি, আমরা নয় এখন এগুলো নয় কেজে বিট করে আমরা সেই হিসাবেই যতটা, ওরা তো আর যখন প্রকৃতিতে থাকে তখন তো ওরা আর সাপ্লিমেন্টেন পায় না বা ওষুধ টষুধ, ওরা যেরকম প্রকৃতির থেকে যেরকম ক্যালসিয়াম বা মিনারেলস যেরম যেরম আছে সেইগুলির মধ্যে থাকাটাই পাখিদের জন্য ভালো। আমরা কিছু কিছু ব্রিডার আছে যে এদের ওভার ডোজ মেডিসিন দিয়ে দিয়ে পাখি বিট করানোর জন্য বাকি বেশি ডিম বাচ্চা নেওয়ার জন্য পাখিগুলো লাস্টে চিনা টান হয়ে পাখি মরেও যায় গিয়ে। এর জন্য পাখিকে সবসময় পাখি ব্রিডিং করানোর ব্যবসায়িক চিন্তাভাবনা না করে আমার মনে হয় যে শখ দিয়ে পোষা ভালো, তাতে পাখিও সুস্থ থাকবে, আমাদের ভালো লাগবে, বা কেউ যদি দেখতেও আসে সেও বলবে না পাখিগুলো সুস্থ আছে। হ্যাঁ, সকালে আমি ওই ধরো নটার মধ্যে দিয়ে দিই, তারপরে 12টার দিকে ফল দিই, ফলের মধ্যে ধরো পেয়ারা থাকে, আপেল থাকে, ন্যাশপাতি থাকে, যখন যখন সিজনে যেরকম যেরকম ফল আসে সব রকম, হ্যাঁ, লেবু টেবু জাতীয় টক জাতীয় জিনিস বাদ দিয়ে গরমের সময় যেমন তরমুজ দিতাম, নানান ধরনের যেগুলি যেগুলি আসে যেগুলি ওদের মানে ভিতরের চাহিদা পূরণ করতে পারে, মিনারেলস বা এগুলির চাহিদা পূরণ করে সেই রকমই খাওয়া দিতাম। তার খুব বেশি মিষ্টি আর খুব টক, এই এই দুটো জিনিস পাখিদের সবসময় অ্যাভয়েড করা উচিত। আর হ্যাঁ, পেয়ারা পেয়ারা ওটা তো মাস্ট, পেয়ারা তো দিতেই হয়, ওরা যেহেতু পেয়ারার মধ্যে ভিটামিন সি থাকে, হ্যাঁ হ্যাঁ। এবার আর তার মধ্যে আমি দুটোর মধ্যে আমাদের যেটা মিক্সি থাকে ওদের সবচেয়ে প্রিয় জিনিস, হ্যাঁ, এটার মধ্যে আছে মানে সূর্যমুখী দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কুসুম দানা আছে, বড় সূর্যমুখীর দানা আছে, ছোট সূর্যমুখীর দানা আছে, কুসুম দানা আছে, নানান ধরনের মিলেট আছে, হোয়াইট ব্ল্যাক আর রেড সব সব চার রকমেরই মিলেট আছে, ক্যানাডি আছে, ওটস আছে, তারপর বাকুই আছে, এই হেমসিড আছে, তারপরে অনেক ধরনের, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম যে দানাগুলো সচরাচর দেওয়া হয় সবগুলোই দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এগুলো দুটো দিকেরও দাও, হ্যাঁ, তাই তো? না না, ওই ধরো রাত্রেবেলা যখন ওই সন্ধ্যাবেলা যখন জল ঠল নামিয়ে রাখতে হয় তখন আমরা খাবারটা বের করে রেখে দিই, হ্যাঁ, ওই সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে আবার সকালবেলা। আচ্ছা, জলে মানে মেডিসিন বা অন্য কিছু সেরকম? না, মেডিসিন সেরকমভাবে প্রয়োজন পড়ে না, এমনি মাঝে মাঝে ওদের লিভারটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে লিভারটি, আর সপ্তাহে একদিন করে
আমাদের অ্যাপেল সিডার ভিনেগার যেটা, ওটা ওদের আমার ভিতরে যেমন ওদের পিউরিফায়ের কাজ করে, ভিতরে চর্বি জমলে বা নানান ধরনের যদি ব্যাকটেরিয়া যদি এদের খাওয়ার মতো যদি কোনো রকম যদি ইনফেকশন ভিতরে হয়েও থাকে, অ্যাপেল সিডার ভিনেগারটায় এতে হ্যাঁ খুব ভালো কাজ করে, মানে প্রাকৃতিকভাবে এদের উপকার করে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে অ্যাপেল সিডার ভিনেগারটা দিই, আর ব্রিডিং সিজনের সময় তখন কিছু মেডিসিন দিতে হয়, যেহেতু ওদের পাখিকে তখন মানে বসানোর আগে তখন নানান ধরনের কিছু মেডিসিন ইউজ করতে হয় ওগুলো। আচ্ছা, এখন তো ব্রিডিং সেশন শুরু হবে, আপনি তো ডিওয়ার্মিং নিশ্চয়ই করিয়ে নিয়েছেন? হ্যাঁ, ওগুলো করা বড় পাখিদের ডিওয়ার্মিংয়ের জন্য কীভাবে করেছেন যদি একটু বিস্তারিত বলি? বড় পাখিদের দিন বলতে আমি আগে তো জেন্টিন ঠেন্টিন দিয়ে করতাম, এখন ওই ওয়ার্ম আউট জেল দিয়ে করি। ওয়ার্ম আউট? হ্যাঁ। করার পর আবার 15 দিনের মাথায় আরেকবার করতে হয়। আর ওয়ার্ম আউট জেলটা একটা ভালো কাজ হয়, তাও আমরা করি অনেকে হিসাবে ওয়ার্ম আউট জেল যখন তখন করানো যায়, আর ওর জন্য লিচির টিটু উঠু ওইসব ইউজ করতে হবে, লিভার করাতে হবে, লিভারের ওষুধ করাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, মানে ডাইরেক্ট করে দেওয়া যায়, মানে তারপরে একদিন মানে যেদিন ওয়ার্ম আউট জেল দিতে হবে সেদিন ওই সব ফুডটা বন্ধ রাখতে হয়, বাদ বাকি তারপরের থেকে তুমি আবার টানা করতে পারো। আর এমনি ভিটামিন আর ক্যালসিয়াম কি ইউজ করো? আমি ভিটামিনের জন্য, হ্যাঁ ভিটামিনের আমি ওই বড় পাখি ছোট পাখি বলে না, আমার লাভবার্ডে যা ইউজ করি আমার সবই একই করি। আচ্ছা, আমি মাসুলাজার যে ক্যালসিলাক অমনিবিট অপটিবিট এগুলি ইউজ করি। হ্যাঁ, ওটা সফটফুডের সাথে আমার মেখে মেখে দিতে হয়। পরিমাণটা ধরো ওটার মধ্যে লেখাই আছে গায়ের মধ্যে, তুমি হ্যাঁ এবার কারণ আমার না হয় এত পাখি সেই হিসাবে আমার বেশি লাগে, এবার ওইটা তো এবার যার যতখানি লেখা লাগবে, কারো কম পাখি থাকে তার তো আর অতগুলি দিলে হবে না, তখন তো পাখির ওভারডোজ হয়ে গিয়ে অসুস্থ হয়ে যাবে গিয়ে পাখি। আমি জানতে চাইছি অমনিবিট পাটিবিট এগুলো, হ্যাঁ একসঙ্গে দাও না, একদিন অমনিবিট দিলে তো তারপরের দিন আবার পাটিবিট? অমনিবিট প্রথমে তো ধরো অপটিভিটটা যেটা মাল্টিভিটামিনের কাজ করে, ওটা ধরো মোটামুটি সপ্তাহখানি টানা দিই সব ফুডের সাথে, তারপরে আবার বন্ধ রেখে 2-4 দিন বন্ধ রেখে তারপরে আবার ক্যালসিলাক্সটা ব্যবহার করি ক্যালসিয়ামের জন্য। ওটা না না ওগুলো একসঙ্গে দিতে নেই, অপটিভিট দুটো আলাদা আলাদা প্রায়। অমনিবিটটা যেমন অমনিবিটটা যেহেতু মেল পাখির জন্য, এদের এদের পাখি মেল পাখিকে হিট তাড়াতাড়ি করে, আবার তুমি যখন ফার্টিবিটটা দেবে ফার্টিবিটটা দেওয়ার কাজ হচ্ছে আমাদের ডিমের উর্বরতা বাড়ানোর জন্য। হ্যাঁ, এই হচ্ছে এদের দুটো আলাদা আলাদা কম্বিনেশনের কাজ করে। এবার এখন যদি দুটোই একসঙ্গে অনেকে দেয়, অনেকে অনেকে ইউজ করে দুটো একসাথেই, কিন্তু আমার মনে হয় আলাদা আলাদা দেওয়াটাই ভালো। হ্যাঁ, আমি আলাদা আলাদা ইউজ করি। আর মেডিসিন এগুলি সব না বেশি না করাই ভালো, আমি এখনও বলছি প্রাকৃতিকভাবে ব্রিডিং করানো পাখির উচিত, যেহেতু বেশি এদের আমাদের ডিম বাচ্চা পাওয়ার লোভে আমরা পাখিগুলোকে মাঝে মাঝে মেশিন বানিয়ে ফেলি, এটা ভবিষ্যতে পাখির তখন হেলথের দিকে খুব এফেক্ট পড়ে। এর জন্য আমি যতটা মানে কোনো পাখির যদি হয়তো ডিমের আনফেলিটি আসছে তখন ওই ডিমের উর্বরতা বাড়ানোর জন্য সার্টিফিকেট সার্টিফিকেট ইউজ করা হয়, কিন্তু সবসময় যে আমার ওগুলো দিয়েই ডিম বাচ্চা করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি চেষ্টা করি প্রাকৃতিকভাবে যতভাবে পাখিকে ব্রিডিং করানো। ব্রিডিং আমি একমাত্র আমার পাইনঅ্যাপল কোনোর আরও ধরো 3-4 বছর আগের থেকে আমি করাই। হ্যাঁ, আমি সানকোনুর আমার একটা বন্ধুর বাড়ির থেকে এনেছি, ওর প্রথমে কিনেছিলাম সবাই ওই অ্যাডাল্ট পাখি কিনেছিলাম, ও দেখি ডিম বাচ্চাই কিছু করে না, ডিম করলে ফাটিয়ে ফেলে বা ডিম জমে না, লাস্টে বাধ্য হয়ে একটা বন্ধুর কাছ থেকে আনলাম, তার থেকে এনেছি 3 জোড়া পাখি 4 জোড়া এনেছি, ওর থেকে এইবার
মোটামুটি দু বছর রাখা হয়ে গেছে কি, এবার আস্তে আস্তে ডিভাইন করে এবার বসানোর প্রিপারেশন নিচ্ছি।